রান্নাঘরে। তা চলুন, এখানে দেখো দুখানা দুধের প্যাকেট নিয়েছি, তা আমি আগে ক্ষীর ভাজা করে দেখাচ্ছি। তা দুধটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে ক্ষীরটা বানাবো। ক্ষীর বানানোর জন্যে অনবরত এটা দুধটাকে নাড়িয়ে যেতে হবে। দুধটা কতটুকুন হয়ে এসছে আরও একটু সময় আছে, দুধটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। কিছুক্ষণ বাকি আছে, এইভাবে নাড়তে নাড়তে তারপরে ক্ষীরটা তৈরি হয়ে গেছে। দেখো বুঝতে পারছো খুবই থপথপে হয়ে গেছে, আর 5-10 মিনিট হবে পুরো রেডি হয়ে যাবে ক্ষীরটা। দেখো পুরো রেডি হয়ে গেছে, তো এবার আমি লাগিয়ে নিচ্ছি। নিয়ে একটা চিনির শিরা করতে হবে, সেটা আমি বসিয়ে দেবো। এক বাটি জল, এক বাটি জল আর এক বাটি চিনি দিয়ে এটাকে আমি শিরা বানাচ্ছি। চিনি শিরা আমি দিই, অল্প একটু আপনারা ফুড কালারও দিতে পারেন। আমি এখানে গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। খুবই ঠান্ডা হয়ে গেছে তা বুঝতে পারছো, আমি এখানে একটুখানি রেখেছি, লাস্টের দিকে আমার কাজে লাগবে। আর এখানে লাগছে দেখো এক বাটি সুজি, এটাকে আমি একটু পেস্ট করে ওর সাথে অল্প একটু আমি ময়দা দিয়ে দিলাম 2 চামচের মতো। ছোট এলাচের দানা ভেঙে সুজির সাথে দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট করে নেব। তা সুজিটা দেখো গুঁড়ো করে নিয়ে এসেছি, এটা আমি এবারে ক্ষীরটার সাথে দিয়ে মাখবো। তা বুঝতে পারছো এখানে পুরো আমার সুজিটা গেছে, মিশিয়ে গেছে। এবার এর সাথে আমি 1/2 কাপের মতন দুধটা দিচ্ছি। এই ক্ষীরটা পুরো এরকম হয়েছে। তাই এইখানে একটু আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিচ্ছি, এটা খুব সুন্দর প্যাকেটে দোকানে পাওয়া যায়। তা হয়ে গেছে রেডি ফাটানো। চলুন এবার আমি তেলের দিকে ভাজতে চলে যাবো। তা শিরাটা ফুটাতে ফুটাতে আপনাদের দেখাতে পারিনি, দেখো শিরাটা এরকম হবে, যেরকম জিলিপি টিলিপি বানাতে গেলে যে শিরা তৈরি হয় সেরকম হলেই হবে। আর আমার কাছে তাই ছিল না কেশরটা, তাই এখানে আমি হলুদ ব্যবহার করেছি। হলুদের জন্য আমি এখানে একটা এলাচ ব্যবহার করলাম, গন্ধটা আর পাওয়া যাবে না। সাদা তেল আপনাদের দেখালাম না, আমি এবারে একটা একটা করে দিচ্ছি। এখানে কিছু নাড়বো না টাড়বো না, ও আমনামনি ভেসে উঠে যাবে। দেখো পুরো উল্টো পাল্টে পুরো আমি ভেজে নিচ্ছি, এই গরম অবস্থা আমি রসে ফেলবো। কিন্তু দেখুন ক্ষীর ভাজা পুরো রেডি হয়ে গেছে, আপনারাও বাড়িতে বানান। আর দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর পারলে শেয়ার করে দিন। আর দেখুন কত নরম সফট হয়েছে, দেখো বুঝতেই পারছো এত নরম হয়েছে, গালে দিলে একদম গুলে যাবে।